বাপির বাবা বললো চিড়ে খাবে, তো এই জন্য আর কি এই পাতলা পাতলা চিড়েগুলো আমি একটু ভালো করে ধুয়ে নিচ্ছি, নিয়ে আর দই দিয়ে কলা দিয়ে খাবে আর কি। আর দিদির জন্য আমি একটু চিড়ে সিদ্ধ করে দেব লবণ দিয়ে। চিড়েটা সিদ্ধ হয়ে গেছে আর বাপির বাবা খাবে আজকে শুধু বাতাসা দিয়ে আর কলা দিয়ে চিড়ে। তো একটু লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কয়েকটা বাতাসা। আর দিদি শরীরটা ভালো না, তার জন্য দিদি চিড়েটা সিদ্ধই খায় আর তার সাথে টক দই। তো দই চিড়ে এই ধরনের খাবারই একটু সিদ্ধ একদম খুব সহজ পাচ্য খাবারগুলো কিন্তু দিদি খায়। গুড মর্নিং, সকালে বাজার বের করতে বসে গেছি, তো বাপের বাবা বাজার থেকে চলে এসেছে, তো কি সবজি নিয়ে এসছে সেগুলো বের করছি। এই যে পটল নিয়ে এসছে, বেশ একটু বড় বড় সাইজের পটল আছে, আর আছে কুমড়ো, আর শশা, আর আছে এই যে পাকা কলা। পাকা কলাটা আমি নিচে রেখে দিই, আর টমেটো, পেঁপে আছে, আর এই দেখো একটা মোচাও আছে। আর এই দেখো কচুরলতি নিয়ে এসছে কিছুটা, আর কচুরলতি কিন্তু ইদানিং আমরা বেশ পছন্দ করছি, আগে তো করা হতো না, সময় পেতাম না, তো এখন বাপের বাবা পছন্দ করে তো আনছে একটু করে। কচুরলতি নিয়ে এসছে, আর এই দেখো নিয়ে এসছে বরবটি, আর এখানে আছে বিনস আর গাজর। এবার একটা দিই, আছে বেগুন আর কাঁচা আম। কাঁচা আম দেখলেই যা ভালো লাগে, তো দেখি কাঁচা আমটা দিয়ে কি করি, একটু চাটনি কিংবা ঝোল করব, আমের ঝোল কিংবা কি করি দেখি, আগে সবজিটা বের করে নি। আর এখানে কিছুটা ট্যাংরা মাছ নিয়ে এসছে, তো ট্যাংরা মাছটাও রান্না করব। আর আর একটা যেন কি মাছ নিয়ে এসছে ওর সাথে দেখাই, না না বাবা এটাকে কি বললো, আর মাছ বললো, এই যে দেখ এটা এটা আর মাছ বললো, আমি ঠিক মাছ চিনি না অবশ্য। তো এই মোটামুটি আজকে মাছ, চলো আমি আগে মাছ মাছটা দুটো ভালো করে কেটে নিই। আর আজ বাপির বাবা বাজার থেকে এসে বাজার রেখে বলল বাজার আর করা যাবে না, মাছ সবজি বাজারের এত দাম, আগে যেখানে 1000 টাকা নিয়ে বাজারে গেলে দুটো ব্যাগ ভরে বাজার আসতো, তিনটে ব্যাগ ভরে বাজার আসতো, সেখানে 1000 টাকার বাজার একটা ব্যাগও ভরে না। তো এত জিনিসের এত সবজির দাম, তো আর কি দাম তো বাড়লে যতটুকু লাগবে ততটুকু কিনতে লাগবে না। আর এদিকে দেখো এই যে মাছের গায়ে যে শ্যাওলার মতো দাগগুলো থাকে, কালো কালো শ্যাওলা টাইপের দাগ থাকে, এই দাগগুলো কিন্তু আমি স্কচবার দিয়ে ভালো করে ডোলে পরিষ্কার করে নিতে পছন্দ করি। মাগুর মাছ বলো আর বোয়াল বলো আর মাছ বলো, যে কোনো মাছের গায়ে কিন্তু এই দাগগুলো খুব বেশি পরিমাণে থাকে, তো সেগুলো আমি বেশি করে ভালো করে ঘষে ঘষে ধুয়ে পরিষ্কার করে নিতে পছন্দ করি, এতে কিন্তু মাছটা দেখতেও বেশ ভালো লাগে। তো যাই হোক, মাছ যতটুকু এনেছে ততটুকু তো আমাকে সেই মতো করে হিসাব করে চালাতেই হবে, আর তারপরে মাছটা আমি কেটে নিই, কেটে নিয়ে কিন্তু আমি আসছি রান্নাতে। আর বাপির বাবা আর মাছ কিন্তু ভীষণ পছন্দ করে, তো অনেকদিন দিয়ে বলছে আর মাছ আনা হয় না আনা হয় না, তো আজকে একটা ছোট মতো আর মাছ পেয়েছে, তো সেটাই নিয়ে এসছে, তো সেটাই আজকে আমি কিন্তু করবো। তো মাছগুলো আমার এখানে কাটা হয়ে গেছে, দেখো কেটে নিয়ে চলে এসেছি,
এসে ট্যাংরা মাছ কেটেছি। আর বাপি বললো কি এই ট্যাংরা মাছও খাবে না, আর এই যে আর মাছও খাবে না, এই জন্য আমার বাপির বাবা গিয়ে কিন্তু এই চারাপোনা নিয়ে এলো। তো চারাপোনাটাই খাবে, আর এই মাছটা ভাবছি আর তাহলে করবো না, ও খাবে না যেহেতু এটা করবো না, করবে এই দুটো মাছ। তো লবণ আর হলুদ মাখিয়ে নেবো মাছগুলোর মধ্যে। আমার ছেলের হলো বায়না, এই খাবো না ওই খাবো না সেই খাবো না এই করতে থাকে। ইদানিং আমার তেলাপিয়া মাছও খাবে না, এই হচ্ছে ওর। এই মুড়োগুলো ডালে দেওয়া যাবে, এই মাছের মাথা ডালে দিলে ভালো লাগবে। এটা মাছের মা ডাল করার পরে তো বেশ বড় সাইজের হবে, তবে পরে পাপি কিন্তু বললো যে আমি কিন্তু আর মাছ খাবো না, আর মাছ খেতে আমার একদম ভালো লাগে না। আর ট্যাংরা মাছগুলো ছিল একটু ছোট ছোট, তো ও বললো ট্যাংরা মাছও খাবো না, সেই জন্য বাধ্য হয়ে কিন্তু ওর বাবা আবার গিয়ে ওর জন্য একটু চারাপোনা নিয়ে এলো। আর আমার দিদি এসছে, তোমাদের সাথে তো আলাপ করিয়ে দিয়েছি, তো দিদি এসছে, দিদিও কিন্তু এই ধরনের নোনা মাছগুলো খেতে পছন্দ করে না। তো আমি বললাম ঠিক আছে তাহলে তুমি গিয়ে একটু চারাপোনা নিয়ে এসো, ওদের দুজনের হয়ে যাবে, আর আমাদের জন্য ট্যাংরা মাছ করে নেব। এই বলে কিন্তু আমি আর মাছগুলোকে রেখে দিয়েছিলাম পরের দিন করার জন্য। তো কিছুটা মাছ আমি আর মাছগুলো আমি একটা টিফিন বাটিতে ভরে ফ্রিজে তুলে দিয়েছিলাম, আর কিছুটা চারাপোনা ওর সাথে সাথে আমি কিন্তু রেখে দিয়েছিলাম। সবটা তো আর রান্না করলে হবে না, আমাদের মতো ফ্যামিলিতে একটু তো বাঁচিয়ে রাখতে হয় তাই না? তো তার সঙ্গে আমি কিন্তু একটু চারাপোনাও রেখে দিয়েছিলাম, এটা দুদিন আমার হয়ে যাবে। আর আমাদের মতো সাধারণ ঘরের মহিলারা যারা গৃহকর্তী তাদের কিন্তু একটু সব দিকে বাঁচিয়ে চলতে হয়, সব দিকে সাশ্রয় করেই তো চলতে হয় না। আর এই চারাপোনাটা করবো আমি এই যে দেখো সুস্থাটা কেটে নিয়েছি, পটল লম্বা লম্বা করে কেটেছি, আর এই যে আলু, এই সবজিটা দিয়েই আমি কিন্তু এই মাছটা করবো। আর কি হয় বলতো, সংসারে চাল ডাল তেল এগুলো কিন্তু আমি একটু আলাদাভাবে সাশ্রয় করি। যখন একটু ওর অসুবিধা থাকে, বাজার করতে পারে না, তখন কিন্তু আমি সেগুলো বের করে চালাই। তাতে কিন্তু বুঝতে পারে না যে সংসারে একটু টানাটানি চলছে, তো এইভাবে আমি কিন্তু চলি। ট্যাংরা মাছগুলো ভাজা হয়ে গেছে, আর এই ট্যাংরা মাছটা কিন্তু আমি করবো ঝাল। বাপি বাবা বললো যে বাপি যেহেতু মাছটা খাবে না আর দিদিও খাবে না, তো তুমি একটু একদম শুক্তো শুক্তো করে ঝাল করো। তো এই জন্য আমি ভাবলাম তাহলে সেটাই করি, আর একটা তো মাছের ঝুল করছি ওটাতে হয়ে যাবে। আর আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলিতে একটু না সাশ্রয় করে চললে হয় না, একটা মানুষ তো, আর আমাদের তো তোমরা জানোই একটা ছোট্ট প্রাইভেট কোম্পানিতে চাকরি করে, তাতে কিন্তু প্রচুর প্রেশার পড়ে যায়, সেই জন্য কিন্তু সংসারে কিছু কিছু দায়িত্ব আমাকেও নিতে হয়। তো সবজিটা ভালো করে কষা হয়ে গেছে, আমি এখন দিয়ে দেবো জল। আজকে আমাদের রান্না হলো এই যে দেখো লোটে মাছের চপ, আর এই যে এখানে আমি একটু লাউ শাক কুমড়ো বেগুন আলু দিয়ে লাউ শাক করেছি, আর এখানে করেছি ট্যাংরা মাছের, আর এখানে করেছি দেখো ট্যাংরা মাছের ঝাল, আর আমের চাটনি, আর মাছের ঝোল, চারাপোনার ঝোল আর কি। এই মোটামুটি রান্না। আর বাপি একটু এখানে যে দেখো দই দিয়ে শসা পেঁয়াজ দিয়ে আর গোলমরিচের গুঁড়ো দিয়ে একটু রায়তা বানিয়ে নিল। তো রায়তাটা ভীষণ আমাদের বাড়িতে সবাই খুব পছন্দ করি, পাপিও খুব পছন্দ করে, তো একটু রায়তা বানিয়ে নিল।
তরমুজের শরবত বানাবো। তাই একটা বড় আকারের তরমুজ নিয়ে নিয়েছি দেখো। তো তরমুজটা দেখে বেশ মনে হচ্ছে ভালো হবে, কালারটা দেখে মনে হচ্ছে বেশ ভালো হবে। তো দেখি কেটে কতটা ভালো হয়। কালারটা বেশ ভালো দেখো, সুন্দর কালার আছে। তো শরবত যেহেতু আমি বানাবো, তাহলে কিন্তু আমি পুরোটা আমার লাগবে না, আমি একটা টুকরো নিয়েই করব। আর তরমুজটা আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব, তো যেটা আমার সুবিধা হবে আর কি ছোট ছোট টুকরো করে বের করতে, তো সেইভাবে আমি কাটছি। এভাবে ছোট ছোট টুকরো করে আমি কেটে নিলাম। এবার এই যে মাঝখানে যে বীজগুলো আছে এগুলো কিন্তু আমি একটু ফেলে দেবো, বীজ সমেত শরবত কিন্তু খুব একটা বেশি ভালো লাগবে না। এইভাবে টুকরো করে কেটে নেব। আর বীজগুলোতে যত সম্ভব ফেলে দিতে হবে, তাহলে বীজগুলো কিন্তু খাওয়া যাবে না, মুখে পড়লে খুব একটা বেশি ভালো লাগবে না। তরমুজগুলো এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি, এবার এই জারের মধ্যে দেব, দিয়ে আর ব্লেন্ড করে নেব। তো বাপি বাপির বাবা কিন্তু এই তরমুজের শরবত ভীষণ পছন্দ করে, এতটাই পছন্দ করে। আমি বলি কি যে বাপি এমনি গোটা যে এরকম কেটে আমরা টুকরো করে খাই সেরকমই খাও, বলে কি না মা আমাকে শরবত করেই দিতে হবে। আমি বললাম ঠিক আছে, তরমুজের শরবত তো খুব সহজ ব্যাপার, করেই দেব। তো দেখো সবগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। জুসের মধ্যে আমি দিয়ে দেব অল্প পরিমাণে চিনি, একটু সামান্য লবণ, ঘুরিয়ে নেব। দেখো একদম রেডি। এখন দুটো গ্লাসে ভরে নেব। আর এই শরবতটা কিন্তু ছেঁকে নেওয়া যেতে পারে, তোমরা যারা ছেঁকে খেতে পছন্দ করবে তারা কিন্তু ছেঁকে নিতে পারবে। আর আমার এই যে তরমুজের যে টুকরো টুকরো অংশগুলো রয়েছে এগুলো আমার ভীষণ ভালো লাগে, তাই আমি কিন্তু এগুলো ছেঁকলাম না, এগুলো আমার খুব ভালো লাগে। বেশ অল্প অল্প একটু একটু তরমুজ মুখে পড়বে, বেশ ভালো লাগবে। একটু গার্নিশ করে নেব। দেখো হয়েছে না সুন্দর তরমুজের শরবত। তো শরবতটা দেখো কত সুন্দর হয়েছে, আর ভীষণ কিন্তু টেস্টি হয়েছে। আর তরমুজটা আমি যেহেতু ফ্রিজে রেখে করেছি তাই ঠান্ডা ছিল, তার জন্য কিন্তু আমি এতে বরফ দিলাম না। তোমাদের যাদের বরফ খুব পছন্দ তারা কিন্তু একটু বরফ দিয়েও বানিয়ে নিতে পারো, তাহলে আরো বেশি কিন্তু ভালো লাগবে। তো আমি বরফ দিলাম না যেহেতু ঠান্ডা ছিল। তো দেখো কত সুন্দর হয়েছে। তো আমি এখন তরমুজের শরবতটা টেস্ট করে দেখবো কেমন হয়েছে। ভীষণ ভালো হয়েছে, দুর্দান্ত স্বাদের হয়েছিল, আর ঠান্ডা ঠান্ডা তো ভীষণ ভালো লাগছিল। তো তোমরা একবার এইভাবে ট্রাই করে দেখো, আর আমার ভিডিও কেমন হয়েছে তোমরা একবার কমেন্টস করে জানিও। আর সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।